একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার যে মানুষদের নৃশংসভাবে মেরে তাদের যে কোনো একটা অঙ্গ নিজের সাথে নিয়ে যেত, কখনো বা তাদের গোপন অঙ্গ, কখনো বা চোখ, আবার কখনো বা হাতের আঙুল। সিরিয়াল কিলার এমনটা কেন করত? অন্যদিকে পুলিশ হুন্য হয়ে খুঁজতে থাকে সেই সিরিয়াল কিলারকে। পুলিশের চোখের ঘুম মরে যায় সেই সিরিয়াল কিলারকে ধরতে গিয়ে। শেষ পর্যন্ত এই চোর পুলিশের খেলায় কি হয়েছিল সেটাই আজকে দেখানো হবে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ভিরকার ওয়েব সিরিজের পার্ট টু। শেষে এই টুইস্ট দেখে আপনি অবাক হতে বাধ্য, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পার্ট ওয়ানে দেখা গিয়েছিল রাজ, সীতেশ এবং নয়নতারা, এই তিনজনকে খুন করেছে সেই সিরিয়াল কিলার এবং তাদের বিভিন্ন অঙ্গ তার সাথে নিয়ে গেছে। অন্যদিকে দেখা যাচ্ছিল ইন্সপেক্টর ভিরকারের সাসপেক্ট লিস্টে প্রথমে রয়েছে সাগরিকা নামের একটি মেয়ে, কারণ এই সাগরিকা আর রাজের একটি রিলেশনশিপ ছিল। অন্যদিকে যে মারা গেছে সীতেশ, তার পিসি থেকে এই সাগরিকা এবং রাজের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পাওয়া গেছে। ভিরকার সন্দেহ করছে হয়তোবা রাজ, সীতেশ এবং নয়নতারা তাদের এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দিয়ে সাগরিকাকে ব্ল্যাকমেল করছিল, যার ফলে সাগরিকা প্রতিশোধ নেওয়ার জন্যই এই তিনজনকে মেরে ফেলেছে। অন্যদিকে তারা খুঁজে বের করতে থাকে রাজ, সীতেশ এবং নয়নতারা এই তিনজন একটি চক্র, যারা মেয়েদের এভাবেই জালে ফাঁসায় এবং তাদের ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা নেয়। এই গ্রুপেরই আরও একজন সদস্য ছিল, যার নাম ছিল এক্সম্যান। রাজের কাছে ব্ল্যাকমেল হওয়া আরও একটি মেয়েকে দিয়ে ভিরকার এই এক্সম্যানকে ধরতে চায়। তাই সে একটি ফাঁদ পাতে একটি নাইট ক্লাবে সেই মেয়েটি এক্সম্যানের সাথে দেখা করতে যায়। অন্যদিকে সেই সিরিয়াল কিলার মেয়েটিকে দেখা যায় সেই নাইট ক্লাবে আসতে, কারণ সেই সিরিয়াল কিলার মেয়েটি সাগরিকা ছিল না, অন্য কেউ ছিল। আর এখানেই পার্ট ওয়ান শেষ হয়ে গিয়েছিল। পার্ট টু এর শুরুতে, অর্থাৎ এপিসোড ফাইভের শুরুতে দেখা যায় অতীতের একটি ঘটনা, যেখানে সাগরিকা ওয়াশরুমে বসেছিল, সে দেখতে পায় সে প্রেগনেন্ট। এতে সে খুবই হতাশ হয়ে যায়, সে এতটাই ভেঙে পড়ে সে সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করে ফেলবে। সে চেষ্টাও করে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। সাগরিকা কি করবে এই সিচুয়েশনে সে বুঝতে পারে না, কাঁদতে থাকে। ঘটনা প্রেজেন্টে চলে আসে, সেই নাইট ক্লাবের ভেতরে এক্সম্যান বুঝে যায় সেই মেয়েটি পুলিশের সাহায্য নিয়েছে আর পুলিশই তাকে এখানে পাঠিয়েছে। তাই এক্সম্যান সেই নাস নামের মেয়েটিকে সেখানেই মারার চেষ্টা করে। অন্যদিকে এটা শুনে ভিরকার দৌড়ে সেখানে আসছিল, সেই সিরিয়াল কিলার মেয়েটিকে দেখা যায় তাদের দিকে দৌড়ে আসতে। ভিরকার নাস নামের সেই মেয়েটিকে বাঁচানোর জন্য এক্সম্যানের ওপরে গুলি ছোড়ে। অন্যদিকে সেই গুলি খেয়ে এক্সম্যানের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, এতে তার গুলিটি লেগে যায় সিরিয়াল কিলার সেই মেয়েটির মাথায়। কিন্তু সেই সিরিয়াল কিলার মেয়ের চাকুর আঘাতে নাস কিছুটা আহত হয়। ভিরকার সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকে। অন্যদিকে সেই সিরিয়াল কিলার মেয়েটিকে দেখে ভিরকার বুঝতে পারে এতক্ষণ সে যা অনুমান করেছে সে সব কিছুই ভুল, সাগরিকা সেই সিরিয়াল কিলার নয়, এই মেয়েটি সেই সিরিয়াল কিলার। কিন্তু এ কে, কেনই বা তাদের মারছে? সেখানে ডক্টর সিনহা আসে আর ভিরকারকে বলে এই মেয়েটি সবগুলো খুন করেছে, কারণ তার হাতে যে চাকু ছিল আর আমরা যে তিনটি ডেড বডি পেয়েছি সেখানের আঘাতগুলোর পরিমাপ একই রকম। তখনই ডক্টর সিনহা বলতে থাকে সেই সিরিয়াল কিলার মেয়েটি এখনও মারা যায়নি, সে কোমাতে রয়েছে। ঘটনাস্থলে ডিএসপি আসে, সে ভিরকারকে বলতে থাকে এখন তুমি কি অজুহাত দেবে। ভিরকার বলে সিচুয়েশনটা এমন ছিল যে আমাকে গুলি চালাতে হয়েছে, না হলে নাসের জীবন যেতে পারত। ডিএসপি বলে আবারও সেই একই অজুহাত, তোমার এই অজুহাত শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি, মিডিয়ার কাছে আমি কি বলবো, প্রকাশ্যে দুটি মার্ডার হয়ে গেছে, ওপর থেকে আমার উপরে প্রেশার আসছে, যে করেই হোক কেসটা সলভ করো, আমার একটা রেজাল্ট চাই। সেই সিরিয়াল কিলার মেয়েটি ডিএনএ টেস্ট করে রেজাল্টের সাথে ম্যাচ করা হয়। তাদের ক্রিমিনাল ডেটাবেস থেকে দেখা যায় মেয়েটির নাম ফিলো গার্লোসা আর সে একজন ট্রেন্ড অ্যাসাসিয়ান, অর্থাৎ কন্ট্যাক্ট কিলার। তার মানে এই ফিলো নামের মেয়েটিকে দিয়ে এই তিনজন লোককে কেউ মেরেছে, কিন্তু কে? ভিরকার অঞ্জলিকে বলে ফিলো গার্লোসার মোবাইল থেকে লাস্ট লোকেশন বের করে সেটা আমাকে সেন্ড করো। লোকেশন আসার পরে ভিরকার চলে যায় সেই লোকেশনে, সেখানে যাওয়ার পরে সেই মেয়েটির রুম সার্চ করতে থাকে সে। সেই রুমের মধ্যে ভিরকার ফিলো গার্লোসার ল্যাপটপটি পায়, কিন্তু সেটা কাজ করে না, অর্থাৎ সেটা আগে থেকে কেউ ড্যামেজ করে রেখে গেছে। সেই রুমটি আরও ভালোভাবে সার্চ করার পরে ভিরকার দেখতে পায় একটি ড্রামের ভেতরে একটি বডি, এছাড়া আরও কিছু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ছিল যেগুলো ডিসপোজ করার জন্য রাখা হয়েছিল কিছু কেমিক্যাল দিয়ে। এটা দেখার পরে ভিরকার সাথে সাথে ডক্টর সিনহাকে ডাকে। ডক্টর সিনহা সেখানে সব কিছু পরীক্ষা করার পরে বলতে থাকে সেই মেয়েটি এই বডিটিকে ডিসপোজ করতে চেয়েছিল। নর্মালি একটি বডি ডিসপোজ করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা মিক্স তৈরি করা হয় আর সেটার মাধ্যমেই যে কোনো বডিকে ডিসপোজ করা হয়,
কিন্তু এই দুটি কেমিক্যাল বাজারে সচরাচর পাওয়া যায় না, খুবই রেয়ার। তাই সেই মেয়েটি তাড়াহুড়োয় একটি ভুল করে ফেলেছে। তাই সেই মেয়েটি বাজারে থাকা ড্রিঙ্ক ক্লিনার ইউজ করেছে বডিটিকে ডিসপোজ করার জন্য। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে, বাজারে থাকা ড্রিঙ্ক ক্লিনারের মধ্যে এতটা বেশি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায় না, যার ফলে বডিটি ডিসপোজ হয়নি। ভিরকার জিজ্ঞেস করে এই বডিটি কার ডক্টর সিনহা জানতে পেরেছে কিনা। তখন সে বলে এটা সাগরিকার, অর্থাৎ ফিলো গার্লোসা নামে সেই মেয়েটি আগেই সাগরিকাকে মেরে ফেলেছে। এটা শুনে বীরকার কিছুটা আপসেট হয়ে যায়। অন্যদিকে ডক্টর সিনহা বলে, আমরা যে সিরিয়াল কিলারকে ধরেছি সে এই সবগুলো খুন করেছে, এটা সব প্রমাণ তার দিকেই রয়েছে। ভিরকার তখন বুঝতে পারে এই ফিলো গার্লোসা সবাইকে মেরেছে, আর সেই ক্রাইম সিনে সাগরিকার চুলগুলো সে রেখেছে ইচ্ছে করেই, যাতে পুলিশের সব সন্দেহ সাগরিকার দিকে রয়েছে। কিন্তু সে একজন কন্ট্যাক্ট কিলার, কে তাকে কন্ট্যাক্ট করেছে এদের মারার জন্য সেটা এখন আমাকে খুঁজে বের করতে হবে। ভিরকার চলে আসে অঞ্জলির কাছে। অঞ্জলি তাকে বলতে থাকে সে ডার্ক ওয়েব থেকেই কন্ট্যাক্ট করা হয়েছিল ফিলো গার্লোসাকে, কিন্তু কে কন্ট্যাক্ট করেছে এখনও জানা যায়নি। অন্যদিকে সেই সোশ্যাল কয়েনের পাসওয়ার্ডটাও আমি অলমোস্ট ব্রেক করে ফেলেছি। আর এক্সম্যানের যে মোবাইলটা আমরা পেয়েছি সেখানে শুধুমাত্রই নার্সের নাম্বার ছিল, আর কারো নাম্বারই ছিল না। এটা শুনে ভিরকার কিছুটা হতাশই হয়। অঞ্জলি তাকে বলে, তুমি অনেক টায়ার্ড, তোমার একটু রেস্ট নেওয়া প্রয়োজন, তুমি বাসায় যাও, আমি এই সব কিছুর রেজাল্ট তোমাকে এনে দিচ্ছি। ডিএসপির সাথে ভিরকার দেখা করে। ডিএসপি তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কি করবে? ভিরকার বলতে থাকে, এর পেছনে কয়েকজন মাস্টার মাইন্ড রয়েছে যে এই কাজগুলো করিয়েছে। আমি এখন একটা ডেড ইন্ডে আছি, যখনই আমি ছোট্ট একটা লিড পাবো আমি আবারও তাকে ধরে ফেলার চেষ্টা করব। তখনই সেখানে ডিএসপি রাউত আসে এবং ভিরকারকে বলে সে 6 মাসের জন্য সাসপেন্ড হয়েছে, যেহেতু সে পাবলিক প্লেসে আবারও শ্যুট আউট করেছে আর সেখানে একজন মারাও গেছে, তাই তাকে সাসপেন্ড করা হয়েছে। এটা শুনে ভিরকার আরও হতাশ হয়ে পড়ে, কারণ এই কেসটার অনেক কাছাকাছি সে চলে এসেছে, আর এই মুহূর্তে যদি সে সাসপেন্ড হয় তাহলে অফিসিয়ালি সব কিছু সে হারাবে। ভিরকার দেখা করে নায়নার সাথে, সেখানে সব কিছু খুলে বলে, সাগরিকার কথাও বলে। এতে নায়না কিছুটা আপসেট হয়ে যায়। ভিরকার তাকে সামলে নেয়। সেখানে দুজনেই কিছুটা আপসেট ছিল। একটা সময় দেখা যায় তারা দুজনেই কাছাকাছি চলে এসেছে, তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে, তারা সেখানে একসাথে কিছুটা অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। ঠিক ওই সময়ে অঞ্জলি ভিরকারকে কল করে, কিন্তু নায়না তার ফোনটা রিসিভ করতে দেয় না। এদিকে অঞ্জলিকে দেখা যায় সে অফিসে বসে কাজ করছিল, সে ভিলো গার্লোসাকে কি হায়ার করেছিল সেটাই সে খুঁজে বের করতে থাকে। একটা সময়ে সে অ্যাক্সেসও পেয়ে যায়। অন্যদিকে সোশ্যাল কয়েনের পাসওয়ার্ডও সে ব্রেক করে, আর এটা করার সাথে সাথেই একজন লোকের কম্পিউটারে ওয়ার্নিং আসতে, সেই লোকটি খুব দ্রুতই অঞ্জলির অ্যাক্সেসটা ডিনাই করে ফেলে, আর সাথে সাথে অঞ্জলির পরিচয়টাও সে বের করে ফেলে, পাশাপাশি তার কারেন্ট লোকেশনও। অন্যদিকে অঞ্জলি আসলে জানতে পেরে গিয়েছিল সে ফিলো গার্লোসাকে আসলে কে হায়ার করেছিল, তাই তখনই সে বারবার ভিরকারকে কল করতে থাকে, কিন্তু ভিরকার ঘুমাচ্ছিল, সে টেরই পায় না। অবশেষে অঞ্জলি সেই অফিস থেকে রাতে বের হয়ে যায় বাসায় যাওয়ার জন্য। বাসায় যাওয়ার সময় রোডে একটি লোকের সাথে অঞ্জলির ধাক্কা লাগে। সেই লোকটি ধাক্কা লাগার সেই সময়ে অঞ্জলিকে কিছু একটা পুশ করে, দেখা যায় অঞ্জলি সাথে সাথে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। এই হচ্ছে সেই লোক যার কম্পিউটারে কিছুক্ষণ আগে অঞ্জলি অ্যাক্সেস করেছিল, এর নাম রয়। সকালে ঘুম থেকে ওঠার পরে ভিরকার দেখতে পায় অঞ্জলি তাকে অনেকবার কল করেছে, সে সাথে সাথে অঞ্জলিকে কল করে, কিন্তু তার মোবাইল অফ ছিল। তখনই ডিএসপি তাকে কল করে আর বলে অঞ্জলি মারা গেছে, অর্থাৎ গত রাতে সেই আঘাতে অঞ্জলি মারা যায় হার্ট অ্যাটাক করে। এটা শুনে ভিরকার আরও বেশি ভেঙে পড়ে, সে নিজের উপরে দোষ দিতে থাকে। সে ভাবতে থাকে গত রাতে সে যদি অঞ্জলির ফোনগুলো পিক আপ করতো তাহলে অবশ্যই অঞ্জলি হয়তো আজকে বেঁচে থাকতো। ভিরকার ডিএসপিকে বলতে থাকে, আমার মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা কিন্তু রয়েছে, ফিনারেলের আগেই ডক্টর সিনহাকে দিয়ে অঞ্জলির বডিটা পোস্টমর্টম করান। ভিরকার অনেকটাই ভেঙে পড়েছিল, সে অঞ্জলির ডেস্কের সামনে আসে, তখন আগের স্মৃতিগুলো সে মনে করতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় অঞ্জলি সেদিন রাতে অফিস থেকে যাবার আগে তার জন্য একটি নোট রেখে গিয়েছিল, সেই নোটে রিচি রিচার্ডের একটা নাম লেখা ছিল, অর্থাৎ তার সেই হ্যাকার বন্ধু। ভিরকার দেরি না করে রিচি রিচার্ডের কাছে চলে যায়। রিচার্ড যখন অঞ্জলির ব্যাপারে জানতে পারে সে খুব ভেঙে পড়ে, সে তার ফ্রেন্ড ছিল, এছাড়া সে যে কোড তাকে ব্রেক করে দিয়েছিল সে জানতে পারে সেই কোডের জন্য হয়তো বা কেউ অঞ্জলিকে মেরে ফেলেছে। অবশেষে রিচার্ড সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই খুনিকে সেও ধরবে, তাই সে ভিরকারকে বলে তার কাছে যদি তার কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে সে যেন বলে, সে সব ধরনের সাহায্য তাকে করবে।
এপিসোড 5 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতেই দেখা যায় আবারও অতীতের একটি ঘটনা, যেখানে সাগরিকা নিজেকে প্রস্তুত করছে। সে নিজেকে প্রস্তুত করছে যাতে সে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে। রাজ, সীতেশ, নয়নতারা এদের সবার ফাঁদ থেকে সে বের হতে চায়। সে ভোরে জগিংয়ে বের হয়, ঠিক তখনই দেখা যায় সে ফিলো গার্লোসা মেয়েটিকে, সেও জগিং করছিল। একটা সময় ফিলো গার্লোসা নামে সেই মেয়েটি সাগরিকাকে ধরে ফেলে এবং তাকে সেখানেই মেরে ফেলে। অর্থাৎ ফিলো গার্লোসা সবার প্রথমে সাগরিকাকে মেরে ফেলেছিল, এরপরে সে রাজ, রিতেশ এবং নয়নতারাকে মারে, আর সাগরিকার চুলগুলো সে সেখানে ইমপ্লিমেন্ট করে দেয়। ঘটনা প্রেজেন্টে চলে আসে, ভিরকার চলে যায় এভিডেন্স রুমে। সেদিন নাইট ক্লাবের শ্যুট আউটের ভিডিওটা সে আবারও দেখতে চায়, কিন্তু সেই এভিডেন্স রুমের হেড শেখর তাকে বাধা দেয়, কারণ ভিরকার এখন সাসপেনশন ছিল, তাই সে তার অর্ডার মানতে এখন আর বাধ্য নয়। এরপরেই ভিরকার ঠিক করে যে করেই হোক এই এভিডেন্স রুমে তাকে ঢুকতে হবে, আর তার জন্য শেখরের কাছে থাকা সেই এভিডেন্স রুমের চাবির একটি ডুপ্লিকেট চাবি তার বানাতে হবে। এরপরে ভিরকার আর রিচার্ড একটি মেয়ের সাথে দেখা করে। এই মেয়েটি ভিরকারের কলেজ জীবনের বন্ধু, সে তাকে একটি হেল্প করতে বলে। ভিরকার রিচার্ড আর সেই মেয়েটিকে বলে যে তার কি করতে হবে। আসলে ভিরকার চাইছিল সেই এভিডেন্স রুমের হেড শেখরকে একটি ট্র্যাপে ফালিয়ে সেই এভিডেন্স রুমের একটি চাবি ডুপ্লিকেট চাবি বানিয়ে নেওয়ার জন্য। এই জন্য তারা একটা প্ল্যান রেডি করে। ভিরকার বলতে থাকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো সেই শেখর এখানে আসবে, আজকেও সে এখানে বসে তার ফেভারিট পাওভাজি খাবে, ঠিক ওই সময়টাতে আমাদের প্ল্যানটা করতে হবে। কিছুক্ষণ পরে দেখা যায় সেই অফিসার শেখর সেই রেস্টুরেন্টে আসে এবং তার পাওভাজি অর্ডার দেয়, খেতে শুরু করে। ঠিক তখনই সেই মেয়েটি কয়েকটি ব্যাগ নিয়ে আসে, সেখানে সে অফিসার শেখরকে কিছুটা সিরিয়াস করে। এরপরে সে বলে তার ব্যাগগুলো এখানে সে রাখছে, সে যেন খেয়াল রাখে। এরপরেই সেই ভিরকার কিছুটা ছদ্মবেশে সামনের টেবিলে, অর্থাৎ শেখরের সামনের টেবিলে এসে বসে। মেয়েটি সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই রিচার্ড সেখানে আসে, সেখান থেকে সেই ব্যাগগুলো নিয়ে যেতে থাকে। এটা সেই অফিসার শেখর দেখে এবং উঠে যেয়ে সে রিচার্ডের সাথে কথা বলতে থাকে যে এই ব্যাগগুলো তার নয়, সে অন্য কারো ব্যাগ নিয়ে যাচ্ছে। আর এই ফাঁকে ভিরকার সেখান থেকে সেই চাবিটি নেয় এবং সেটার একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে ফেলে। এরপরে রাতে ভিরকার চলে যায় সেই এভিডেন্স রুমে এবং সেখান থেকে কিছু এভিডেন্স কালেক্ট করে, যেখানে এক্সম্যান যে গান দিয়ে ফায়ার করেছিল তার একটি বুলেট সে নিয়ে নেয়, সেটা পুলিশ অফিসারকে দেয় এবং সেটাকে পরীক্ষা করতে বলে। সেই অফিসার ভিরকারকে জানায় এই ধরনের বুলেটগুলো সাধারণত স্পোর্টসম্যানেরা ব্যবহার করে, অর্থাৎ যারা বিভিন্ন কম্পিটিশনে শ্যুটার হিসেবে পার্টিসিপেট করে। ভিরকার ইন্ডিয়ার যত ধরনের শ্যুটার রয়েছে তাদের একটি লিস্ট চায়, কিন্তু সেই অফিসার বলে সবার লিস্ট দিয়ে তুমি কি করবে, এই বুলেট এবং গান যার ছিল আমি তোমাকে তার নামই বলছি, কারণ প্রত্যেকটা শ্যুটারের বুলেট এবং গানের একটা সিরিয়াল এবং রেজিস্টার নাম্বার থাকে সরকারের কাছে। এছাড়া সেখানে সেই অফিসার ভিরকারকে আরও একটা ইনফরমেশন দেয়, প্রত্যেকটা শ্যুটারেরই পারমিশন থাকে যে তারা বাইরে থেকে গান ইম্পোর্ট করতে পারবে। সেই অফিসার বলে এই গান এবং বুলেট যার ছিল তার নাম ছিল শ্যুটার দেবিন্দার, সে মদের চক্করে দেউলিয়া হয়ে গেছে, তাই হয়তোবা সেই গান ইম্পোর্ট করে এভাবে বিক্রি করে। সেখান থেকে সেই শ্যুটার দেবিন্দারের ঠিকানা নিয়ে ভিরকার চলে যায় সেখানে, কিন্তু সেখানে যাবার পর দেবিন্দার তাকে দেখেই ভয়ে পালাতে থাকে। ভিরকার তাকে চেস করে, একটা সময় অনেক কষ্টে তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরে সেই দেবিন্দার সব কিছু স্বীকার করে যে এক্সম্যান ডার্ক ওয়েবে তাকে কন্ট্যাক্ট করেছিল, তার কাছ থেকে সে গানটি কিনে নিয়েছে, কিন্তু টাকা দেওয়ার পরিবর্তে সে তাকে মারতে চেয়েছিল। অনেক কষ্টে সেদিন সে সেখান থেকে বের হয়ে আসছে। এরপরেই ভিরকার তার কাছ থেকে আরও একটি গান এবং কিছু বুলেট নিয়ে আসে, যেগুলো সে ইম্পোর্ট করেছিল বিক্রি করার জন্য। যেহেতু ভিরকার এখন সাসপেনশনে ছিল তাই তার একটি গান দরকার ছিল। ভিরকার রাতে নয়নার সাথে দেখা করে, সে বলতে থাকে আমি জানি এর পেছনে কেউ একজন মাস্টার মাইন্ড রয়েছে আর সেই এই সব কিছু করেছে। সবার কাছে মনে হতে পারে যে অঞ্জলি হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু আমি জানি সেই লোকটি অঞ্জলিকে মেরেছে। নয়না ভিরকারকে সেখানে কিছুটা সান্ত্বনা দেয়। এরপরে তারা দেখা যায় আবার অন্তরঙ্গ হয়। এরপরে ভিরকার দেখতে পায় নয়নার একটি ছোটবেলার ছবি, যেখানে সে তার মায়ের সাথে ছিল। রাতে যখন তারা ঘুমাচ্ছিল হঠাৎ করে দেখা যায় তাদের বেডরুমে কেউ একজন ঢুকে পড়েছে। সেই লোকটি ঘুমের মধ্যেই নয়নাকে মুখের মধ্যে রুমাল চেপে ধরে তাকে অজ্ঞান করে দেয়। এরপরে সে চলে যায় ভিরকারের কাছে, তাকে কোনো একটা ইঞ্জেকশন পুশ করতে যায়, কিন্তু ভিরকার তখনই টের পেয়ে যায়, সেই লোকটিকে সে মারতে থাকে। ঠিক তখনই দেখা যায় এই লোকটি আর কেউ নয়, রয়। সেখানে ভিরকার আর রয়ের মধ্যে ফাইট হতে থাকে, যদিও ভিরকার তার সাথে পেরে উঠছিল না। একটা সময় রয় নয়নাকে বন্দি বানিয়ে তাকে একটা ইঞ্জেকশন পুশ করে দিয়ে সেখান থেকে চলে যায়। ভিরকার তখন আর রয়ের পিছু করতে পারে না, সে সাথে সাথে নয়নাকে হসপিটালে নিয়ে যায়। এরপরে সে অনেকটা ক্ষিপ্ত হয়ে রিচার্ডের কাছে আসে।
রিচার্ড কোনো কিছু বের করতে পেরেছে কি না সেটা সে জিজ্ঞেস করে। ভিরকার বলতে থাকে সেই লোকটি কে, কোথায় থাকে, এই সব কিছু আমাকে খুঁজে বের করতে থাকবে। ও অঞ্জলিকে মেরেছে, আজকে ন্যায়নাকেও মারার জন্য ট্রাই করেছে, যে করেই হোক আমি ওকে খুঁজে বের করব। আমার সন্দেহ হচ্ছে হয়তোবা অঞ্জলি ওকে ট্র্যাক করে ফেলেছিল, তাই অঞ্জলিকেও মেরে ফেলেছে। তাই তোমাকে অঞ্জলির কম্পিউটার থেকে সব কিছু খুঁজে বের করতে হবে। কিন্তু রিচার্ড বলে এর জন্য আমার অঞ্জলির কম্পিউটারের অ্যাক্সেস চাই। কিন্তু ভিরকার বলে এটা তো সম্ভব নয়, সে সাসপেনশনে রয়েছে। ভিরকার রিচার্ডকে বলে তাদের অন্য কোনো পদ্ধতি খুঁজে বের করতে হবে। রিচার্ড তখনই তাকে একটি রাউটার দেখায়। রিচার্ড বলতে থাকে এই রাউটারটি অঞ্জলির পিসির আশেপাশের অন্য কোনো পিসিতে যদি কানেক্ট করা যায় কোনোভাবে, তাহলে অঞ্জলির পিসির অ্যাক্সেস আমি পেয়ে যাব। এরপরে রিচার্ড ডেলিভারি বয় সেজে ক্রাইম ব্রাঞ্চে যায়। যখন তাকে জিজ্ঞেস করা হয় কে এই পিৎজা অর্ডার করেছে, তখন সে বলে এটা ডক্টর সিনহার কমপ্লিমেন্টারি পিৎজা। যেহেতু সে আমাদের পেজ থেকে অনেক পিৎজা অর্ডার করেছে, তাই এটা আমাদের তাদের জন্য ফ্রি দেওয়া হয়। ডক্টর সিনহা এটা শুনে খুশি হয় এবং রিচার্ডকে ভেতরে যেতে বলে। রিচার্ড যখন সেই পিৎজাটি সেখানে রাখবে, সে ইচ্ছে করে সেটা ফেলে দেয় এবং সেটা উঠানোর বাহানায় সে ডক্টর সিনহার পিসিতে সেই রাউটারটি কানেক্ট করে ফেলে। কারণ ভিরকার তাকে বলেছিল ডক্টর সিনহার পিসিটি অঞ্জলির পিসির সবথেকে কাছে। এরপরে রিচার্ড অঞ্জলির পিসির অ্যাক্সেস পেয়ে যায় এবং অঞ্জলি যেটা ক্র্যাক করে ফেলেছিল সেটাই সব কিছু সে খুঁজে বের করে ফেলে। ভিরকারকে সে বলে রিচার্ড সব কিছু বুঝতে পেরে যায়। এরপরে সে ভিরকারকে বলতে থাকে এই সোশ্যাল কয়েনটা হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সির মতো, যেটা চেইন আকারে ডিভাইডেড হতো। প্রথমত মেয়েদের ব্ল্যাকমেল করা হতো, তাদের বলা হতো সোশ্যাল কয়েনের মাধ্যমে পেমেন্ট করার জন্য। এরপরে সেই অ্যামাউন্টটা চলে যেত হিতেশের কম্পিউটারে, হিতেশ সেখান থেকে অন্য একটি অ্যাকাউন্টে অর্থাৎ রয়ের অ্যাকাউন্টে সেই টাকাগুলো ট্রান্সফার করত। এরপরে রয় সেখান থেকে কিছু অ্যামাউন্ট হিতেশের অ্যাকাউন্টে ট্রান্সফার করত। এরপরে হিতেশ সেই সোশ্যাল কয়েনগুলো রাজ, নয়নতারা এবং এক্সমেন্টের অ্যাকাউন্টে সমানভাগে ভাগ করে দিত। ভিরকার রিচার্ডকে বলতে থাকে যে করেই হোক এই মিস্ট্রি ম্যানটা কে সেটা খুঁজে বের করার চেষ্টা করো। রিচার্ড সাথে সাথেই তার কাজ শুরু করে দেয়। কিছুক্ষণ পরে দেখা যায় সে রয়ের কম্পিউটার অ্যাক্সেস পেয়ে যায় এবং সেটা হ্যাক করে ফেলে। যদিও রয় চেষ্টা করে সেটা থামানোর, কিন্তু যেহেতু রিচার্ড একজন ব্ল্যাক হ্যাক হ্যাকার ছিল, তাই সে কোনোভাবেই সেটা থামাতে পারে না। রিচার্ড ভিরকারকে বলে আমি সেই লোকটাকে খুঁজে বের করতে পারিনি, কিন্তু সেই লোকটার অ্যাকাউন্টে যতগুলো সোশ্যাল কয়েন ছিল সেটা আমি হার্ড ড্রাইভে ট্রান্সফার করে ফেলেছি। আর রয়ের সেই ক্রিপ্টো অ্যাকাউন্টে 4 কোটিরও বেশি টাকা ছিল, যেটা এখন সেই ওয়ালেটে চলে এসেছে, অর্থাৎ রয়ের অ্যাকাউন্ট এখন খালি। ভিরকার তখন বলতে থাকে তোমাকে আর সেই মিস্ট্রি ম্যানকে খুঁজে বের করতে হবে না, আমাদের কাজ হয়ে গেছে। রিচার্ড বুঝতে পারে না। ভিরকার বলে অঞ্জলি তার কম্পিউটারে শুধুমাত্র অ্যাক্সেস করেছিল, তাই সে অঞ্জলিকে মেরে ফেলেছে, আর তুমি তার ক্রিপ্টো অ্যাকাউন্টের 4 কোটি টাকা সরিয়ে ফেলেছো, ও তো তোমাকে মারার জন্য অবশ্যই আসবে। এতে রিচার্ড কিছুটা ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় সেই রয় তার কম্পিউটারে কিছু করছে। এরপরে রিচার্ডের কম্পিউটারে একটি মেসেজ আসে যেখানে বলা হয় আমার কিছু জিনিস তোমার কাছে রয়ে গেছে, সেগুলো কি আমি ফেরত পেতে পারি। তখনই ভিরকার তাকে একটি গালি দেয়, আর সাথে সাথে রিচার্ডের কাছে একটি সিগারেটের প্যাকেট আছে। সেখানে সে দেখতে পায় একটি পেনড্রাইভ। সেই পেনড্রাইভের ভেতরে কি আছে সেটা রিচার্ড দেখতে থাকে। অন্যদিকে ভিরকার বারান্দায় আসার পরে দেখতে পায় ওভার ব্রিজে একটি লোক দাঁড়িয়ে আছে, আর সে ফোন দিচ্ছে ভিরকারের মোবাইলে। এই লোকটি আর কেউ নয়, রয়। রয় ভিরকারকে বলতে থাকে আমি হয়তো ইন্টারনেটে তোমাকে সব কিছু বলতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম এই ডিলটা সামনাসামনি হোক। তখনই রিচার্ড ভিরকারকে ডাকে এবং সেই পেনড্রাইভে থাকা ভিডিওটি তাকে দেখায়। সেটা ছিল ভিরকার আর নায়নার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। আসলে রয় জানত রিচার্ড এই সব কিছু ভিরকারের কথাই করছে, তাই রয় সরাসরি ভিরকারকে টার্গেট করে। যাওয়ার সময় রয় ভিরকারকে বলে যদি এই ভিডিওটা ভাইরাল করতে না চাও, তাহলে আমার ক্রিপ্টো অ্যাকাউন্টের সকল টাকা ফেরত দাও। রয় ভিরকারকে আরও বলে তুমি এটা ভেবো না যে টাকা ট্রান্সফার না করলে শুধু তোমার আর নায়নার ভিডিওটাই ভাইরাল হবে। আমার কাছে এমন শত শত মেয়ের ভিডিও রয়েছে যে সবগুলো চাইলে আমি ভাইরাল করে দিতে পারি। টাকা ট্রান্সফার করার জন্য ভিরকারকে রয় 24 ঘন্টা সময় দেয়। এপিসোড 6 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 7 শুরুতেই অতীতের একটি ঘটনা দেখানো হয় যেখানে রয়কে কল করে এক্সম্যান। সেখানে এক্সম্যান বলতে থাকে তারা এত কষ্ট করে এই কাজগুলো করে, কিন্তু টাকা শুধুমাত্র 25,000, আর বাকি সব টাকাটা সে নিয়ে নেয়। এরপর থেকে তাদের টাকাটা বাড়িয়ে দিতে হবে, কিন্তু রয় বলে এই পুরো প্ল্যানটা তার, সে যদি কাজ করার হয় তাহলে করবে, না হলে সে অন্যজনকে দিয়ে করিয়ে নেবে, কিন্তু টাকা বাড়াবে না। কলকাতার পরে এক্সম্যান রাজ, হিতেশ এবং নয়নতারার সাথে কানেক্ট করে এবং বলে
তাদের উচিত নিজেদের ব্যবসাটা করা, কারণ তারা এখন পুরো প্ল্যানটাই জানে, তাদের কাছে ক্লায়েন্টও রয়েছে। তারা যদি পুরো এই প্ল্যানটা নিজে নিজে করে তাহলে পুরো টাকাটাই তাদের। এতে একটা সময় সবাই রাজি হয়ে যায়। অন্যদিকে তারা যে কনভারসেশনটা করছিল সেটা রয় তার কম্পিউটার থেকে দেখছিল, অর্থাৎ রয় চারজনের মোবাইলে আগে থেকে অ্যাক্সেস নিয়ে রেখেছিল। রয় বুঝতে পেরে গিয়েছিল তার বিজনেস আর বেশি দিন টিকবে না, কারণ তার কাছের লোকেরাই তার সাথে বিশ্বাসঘাতকতা করার পরিকল্পনা করছিল। আর তাই রয় সেই কন্ট্যাক্ট কিলারের সাথে কন্ট্যাক্ট করে এবং এই চারজনকেই মেরে ফেলে। কিন্তু সে সাগরিকাকে কেন মারল? ঘটনা প্রেজেন্টে চলে আসে। ভিরকার নায়নাকে সব কিছু খুলে বেলায়। নায়না এটা শুনে খুবই ভয় পেয়ে যায়, কারণ তার ভিডিও যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে সে বাঁচবে কি নিয়ে? ভিরকারের কাছে আর বেশি সময় ছিল না। পরের দিন সকালেই তাকে আবারও রয় কল করে এবং বলে, তুমি বোটের মধ্যে ঘুমিয়ে কি মজা পাও? এটা শুনে ভিরকার অবাক হয়ে যায়, কারণ তার আশেপাশেই রয় ছিল, তাকে ফলো করছিল। রয় ভিরকারকে বলতে থাকে, তোমার কাছে আর বেশি সময় নেই, আমার অ্যাকাউন্টে সবগুলো টাকা তাড়াতাড়ি ট্রান্সফার করো। তুমি নায়নার কথা না ভাবতে পারো, কিন্তু তোমার জন্য রাতারাতি যেসব মেয়েরা ফেমাস হয়ে যাবে তাদের কি হবে? সব ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে সবগুলো মেয়ে একে একে সুইসাইড করবে, আর এই পুরো দোষটা তোমার ঘাড়ে এসে চাপবে। ভিরকার তখনই রিচার্ডের কাছে চলে আসে। রিচার্ডকে তার এবং রয়ের সেই কল রেকর্ডটি দিয়ে বলে রয়ের কল লোকেশন ট্র্যাক করার জন্য। কিন্তু রিচার্ড সেখানে তার কল লোকেশন ট্র্যাক করতে পারে না, কারণ সে ইন্টারনেট থেকে কল করেছিল। কিন্তু বারবার যখন ভিরকার সেই কল রেকর্ডিংটা শুনছিল, সে শুনতে পায় ব্যাকগ্রাউন্ডে কিছু একটা বাজছে। সেই সাউন্ডগুলো যখন সে বারবার শুনতে থাকে তখন সে বুঝতে পারে এটা কোনো লঞ্চ ঘাট, কারণ আশেপাশে সেসব মানুষগুলো লঞ্চে ওঠার জন্য যাত্রীদের আহ্বান করছিল। ভিরকার তখন আরও মনোযোগ দিয়ে শোনে। সেখানে দেখা যায় একজন লোক সেই জায়গার নাম ধরে যাত্রীদের ওঠার জন্য বলছিল। এটা শোনার পরে সাথে সাথে রিচার্ড এবং ভিরকার সেই ফেরিঘাটে চলে আসে। সেখানে আসার পরে আশেপাশের ওয়াইফাই হ্যাক করে সেই রয়ের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে সে। রিচার্ড ভিরকারকে বলতে থাকে এই এরিয়াতে তিনজন ইন্টারনেট প্রোভাইডার রয়েছে, তাদের মধ্যে একজনের থেকে সবথেকে বেশি 500 GB ডেটা ইউজ করা হয়েছে, যেটা সাধারণত নর্মালি হয় না। আর এই জন্যই আমার কাছে মনে হয় রয় এখানে আশেপাশে রয়েছে, কারণ সেই মিস্ট্রিম্যান যে কাজগুলো করে সেই ক্রিপ্টোকারেন্সির ডেটা ট্রান্সফার, সেগুলো করতে অনেক বেশি ডেটা খরচ হয়। সাথে সাথে রিচার্ড এবং ভিরকার সেই লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করে। অবশেষে তারা একটা বাড়ি খুঁজে পায় ঠিক যেখান থেকে এই ডেটাগুলো ইউজ করা হচ্ছিল। সেখানে তারা একটা ড্রোন পাঠিয়ে সেই রয়কে দেখে ফেলে যে তখনই কোথাও বাইরে বের হচ্ছিল। আর এই ফাঁকে রিচার্ড সেই রয়ের বাড়িতে ঢুকে পড়ে আর ভিরকার ফলো করতে থাকে রয়কে। রিচার্ড এখানে সেই রয়ের কম্পিউটারগুলো হ্যাক করার চেষ্টা করে, সেখানে ভেতরে কী কী ডেটা আছে, এছাড়া সেসব মেয়েদের সিক্রেট ভিডিওগুলো সে বের করার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করেই দেখতে পায় কম্পিউটার এক ধরনের ভাইব্রেশন সৃষ্টি হয়। ঠিক তখনই সে ভিরকারকে কল করে এবং বলে এটা একটা ট্র্যাপ, অর্থাৎ রয় আগে থেকেই জানতো রিচার্ড অথবা ভিরকার এখানে পৌঁছে যেতে পারে, তাই সেখানে সে একটি ট্র্যাপ পেতে রেখেছিল। রিচার্ড বুঝতে পারে এটা এখনই ব্লাস্ট হবে, সে সরার চেষ্টা করে কিন্তু তারপরও সেখান থেকে আর বাঁচতে পারে না। অন্যদিকে ফোনের মধ্যে ভিরকার এটা শুনতে পেয়ে সাথে সাথে সেখানে আসে আর রিচার্ডকে হসপিটালে পাঠিয়ে দেয়। DSP ভিরকারকে বলে, তুমি এখনও এই কেসটা নিয়ে কেন ইনভেস্টিগেশন করছো? তুমি সাসপেনশনে রয়েছো আর তোমার জন্য একটি ছেলে আজ মরতে বসেছে, তুমি কি জবাবদিহি করবে ওর উপরে? তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, তোমার জব চলে যেতে পারে। ভিরকার বলে, আমি যে করেই হোক সেই মিস্ট্রিম্যানকে ধরবই, কারণ ওই রয়েছে এর সব কিছুর পেছনে। অঞ্জলিকেও ওই মেরেছে, এছাড়া নায়নাসহ আরও অনেক মেয়ের জীবন ওর হাতের মধ্যে বন্দী। তারপরেও DSP তাকে সাবধানে থাকতে বলে, কারণ এখন সে সাসপেনশন রয়েছে, যদি তার কিছু হয়ে যায় এর দায় পুলিশ প্রশাসন নেবে না। রাতে ভিরকারকে SMS করে নায়না এবং পরের দিন দেখা করতে বলে। পরের দিন দেখা করার পরে নায়না বলে, এখন আমাদের কি হবে? সেই ভিডিওটা এখনও তুমি উদ্ধার করতে পারোনি, তাহলে আমরা এখন কি করব? আমার ভিডিও যদি সবার সামনে চলে যায় আমি সবাইকে মুখ দেখাবো কি করে? অন্যদিকে দেখা যাচ্ছিল রয় তাদের পেছন থেকে ফলো করছিল। ভিরকার বলে, ও আমাদের ব্ল্যাকমেল করছে, আমার কাছে ওর যে ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটটা আছে সেটার জন্যই ও এত কিছু করছে। নায়না বলে, তাহলে তুমি দিয়ে দিচ্ছ না কেন ওটা? আমার চাইতেও কি তোমার ওটা বড় হলো? ভিরকার বলে, সেটা কথা নয়, ও অঞ্জলিকে মেরেছে, রিচার্ডকে মারার চেষ্টা করেছে, এছাড়া ওর কাছে অনেক মেয়ের এই ধরনের ভিডিও রয়েছে যা দিয়ে সবাইকেও ব্ল্যাকমেল করবে, তাই যে করে হোক ওকে আমাকে ধরতে হবে। নায়না তখন রাগ করে বলতে থাকে, তার মানে হচ্ছে আমার জীবনের চাইতেও তোমার ওকে ধরাটা বেশি ইম্পর্টেন্ট। তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। ভিরকারও তাকে পেছন পেছন ডাকতে নামতে থাকে। ঠিক তখনই দেখা যায় নিচে রয় নায়নাকে ধরে ফেলে, তাকে জিম্মি করে তাকে উঠিয়ে নিয়ে যায়। সেখানে ভিরকার তাকে পিছু করতে থাকে কিন্তু ধরতে পারে না। রয় ভিরকারকে কল করে, বলে তোমার কাছে 1 ঘন্টা সময় রয়েছে, 1 ঘন্টার মধ্যে সেই ক্রিপ্টোকারেন্সিগুলো যদি তুমি ট্রান্সফার না করো আমি নায়নাকে মেরে ফেলবো।
অবশেষে ভিড়কার বাধ্য হয় সেটা করতে। সে তাড়াতাড়ি চলে যায় সেই পেনড্রাইভটা নেওয়ার জন্য। সেই পেনড্রাইভটা নিয়ে সেই ক্রিপ্টোকারেন্সিগুলো সে ট্রান্সফার করতে থাকে। এদিক দিয়ে রয়ও দেখতে থাকে তার অ্যাকাউন্টে সেই ক্রিপ্টোকারেন্সিগুলো ট্রান্সফার হচ্ছে, কিন্তু সেটা 50% হওয়ার পরে বন্ধ হয়ে যায়। রয় রেগে মেগে ভিড়কারকে কল করে। ভিড়কার রয়কে বলে, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব, টাকা ট্রান্সফার হওয়ার পরেও তুমি নায়নাকে মেরে ফেলতে পারো, তাই বাকি টাকা ট্রান্সফার করার আগে আমি নায়নাকে আমার হাতে চাই। এতে রয় দেখতে পায় তার আর কোনো পথ খোলা নেই। অবশেষে সেও রাজি হয়। রয় ভিড়কারকে তার লোকেশন দিয়ে দেয়। এরপরে ভিড়কার সেখানে দ্রুত যেতে থাকে। এদিকে রয় নায়নাকে বলতে থাকে, তোমার বয়ফ্রেন্ড অনেক বেশি জেদি, কিন্তু মনে রেখো ও যেটা চায় আমি ওকে কখনো সেটা দেব না। এরপরে এই ওয়েব সিরিজের সবথেকে বড় টুইস্ট রিভিল হয়, সেটা হচ্ছে রয় আর নায়না একসাথে কাজ করে। অর্থাৎ এতক্ষণ ধরে যা হচ্ছিল সেই সবগুলোর মাস্টার মাইন্ড হচ্ছে রয় এবং নায়না। রয় যেসব মেয়েদের ফাঁদে ফেলত, ঠিক সেই সব মেয়েদের কাছে যে চিকিৎসা দিত নায়না এবং তাদের কাছাকাছি চলে যেত। তারা কি ভাবছে কি করবে সে সব কিছু জেনে নিত, আর এভাবেই তারা পুলিশের চাইতেও আগে এগিয়ে থাকত। প্রথম পার্টে অঞ্জলি যখন ভিড়কারকে গার্লোসার লোকেশন দিয়েছিল সেই লাভ হোটেলে, সেটা শুনতে পেরেছিল পাশে থেকেই নায়না। সে আগে থেকেই গার্লোসাকে সাবধান করে দিয়েছিল, তাই ভিড়কার যাওয়ার আগেই সেই হোটেলের ম্যানেজারকে মেরে সেই হোটেলের সিসিটিভি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় গার্লোসা। আসলে রয় নায়নাকে অনেক বেশি ভালোবাসত, আর এই পুরো প্ল্যানটাই ছিল নায়নার। নায়নাকে পাওয়ার জন্যই রয় তার কথা মতো কাজ করত শুধু। তাদের প্ল্যান ছিল নায়নাকে জিম্মি করে ভিড়কারের কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে নেবে, এরপরে সে সেখান থেকে তারা দুজনেই বিদেশে চলে যাবে। আর নায়নার আসল নাম ছিল ম্যারি ফার্নান্দেস। ম্যারি রয়কে জড়িয়ে ধরে এবং বলতে থাকে, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে, আর একটু কাজ বাকি রয়েছে। ঠিক তখনই সে রয়কে শ্যুট করে দেয়। আসলে তার প্ল্যান ছিল রয়কে মেরে ভিড়কারের কাছ থেকে টাকা নিয়ে সে এখান থেকে একাই পালিয়ে যাবে, কারণ সে জানত ভিড়কারকে সে মারতে পারবে না, আর রয় যদি জীবিত থাকে ভিড়কার তাদের পিছু ছাড়বে না। রয় মারা যাবার আগে শুধু অবাক দৃষ্টিতে ম্যারি ফার্নান্দেজের দিকে তাকিয়ে থাকে, যাকে ভালোবেসে সে এত কিছু করলো আর সেই ম্যারি তাকে মেরে ফেলল। ম্যারি রয়কে আরও কয়েকবার গুলি করে, এরপরে নিজের জামাকাপড় নিজে ছিঁড়ে ফেলে, নিজেকে নিজেই আঘাত করে, যাতে সে বোঝাতে পারে রয় তাকে টর্চার করছিল, আর সেটা থেকে বাঁচার জন্যই সে রয়কে গুলি করেছে। ম্যারি সেখানে তৈরি হয়েছিল, ঠিক তখনই সেখানে ভিড়কার আসে আর তাকে এভাবে দেখতে পায়। ভিড়কার মনে করতে থাকে রয় হয়তো ম্যারিকে মারতে চেয়েছিল, টর্চার করতে চেয়েছিল, আর সেটা থেকে বাঁচার জন্যই ম্যারি রয়কে মেরে ফেলেছে। এখানে এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড 8-এর শুরুতেই অতীতের কিছু ঘটনা দেখানো হয়, যেখানে সাগরিকা নায়নার কাছে এসেছিল এবং সেই ভিডিওটা দেখে বলেছিল যে আমার আর কিছুই করার নেই, আমার এখন পুলিশের কাছে যেতে হবে। কিন্তু নায়না তাকে ভয় দেখায়, যদি এই ভিডিও পাবলিশ হয়ে যায় তাহলে সে কী করবে। এরপরে নায়না সেখান থেকে চলে যাওয়ার পরে সে রয়কে কল করে। সেখানে রয় নায়নাকে বলে সে রাজ, শীতেশ, নয়নতারা এবং এক্সম্যান তাদের সাথে বিশ্বাসঘাতকতা করার প্ল্যান করছে। ঠিক তখনই নায়না বলে, একজন কন্ট্যাক্ট কিলার হায়ার করো, এরপরে সেখানে প্রথমে সাগরিকাকে মারতে বলো, সাগরিকার কিছু চুল বাঁচিয়ে রাখতে বলো, এরপরে রাজ, শীতেশ, নয়নতারা এবং এক্সম্যানকেও মেরে ফেলবে। এমনভাবে মারতে বলবে যেন সেটা দেখে মনে হয় কেউ প্রতিশোধ নিচ্ছে, আর সেই সব ক্রাইম সিনে প্রত্যেকটা জায়গায় সাগরিকার কিছু চুল রেখে আসবে, যাতে মনে হয় সাগরিকায় প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজগুলো করছে। ঘটনা বর্তমানে চলে আসে, ক্রাইম সিনে সবাই চলে আসে, ডিএসপি পুলিশ কমিশনারকে রিপোর্ট করে যে কেস সলভ হয়ে গেছে, তারা তাড়াতাড়ি এই কেস ফাইলটা রিপোর্ট করবে। পুলিশ কমিশনার যখন জানতে পারে এত বড় একটা কেস ক্র্যাক করেছে ইন্সপেক্টর ভিড়কার, তখন তার সাসপেনশন উঠিয়ে নেওয়া হয়। কিন্তু যেহেতু এই কেস সলভ করতে যেয়ে অনেক ধকল গেছে ভিড়কারের উপর দিয়ে, তাই তাকে কিছুদিনের ভ্যাকেশন দেওয়া হয়। এই দিকে সেই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় নায়নাকে, তাকে ট্রিটমেন্ট করা হয়। ভিড়কার যখন তার কাছে আসে নায়না বলে, অনেক হয়েছে, আমি আর এই সব কিছু নিতে পারছি না, আমি এখান থেকে চলে যাব, আমি চাই না তোমার আর আমার সম্পর্কটা আর এগিয়ে যাক, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। সেই ম্যারি ফার্নান্দেজের কথাগুলো ভিড়কার বিশ্বাস করে নেয়। নায়না ভিড়কারকে বলতে থাকে, আমার লাইফে যা ঘটেছে সেগুলো আমি কখনো ভুলতে পারবে না, আমি একজন ডক্টর, আমি এইসবের ভেতর দিয়ে কখনোই যাইনি, তুমি একজন পুলিশ, তোমার কাছে হয়তো এগুলো ভুলে যাওয়া সহজ, কিন্তু আমি ভুলতে পারবো না, তাই আমি এগুলো থেকে অনেক দূরে চলে যেতে চাই, আর তোমার জীবন থেকেও, কারণ তুমি আমার চোখের সামনে থাকলেই এই ঘটনাগুলো আমার মনে পড়ে যাবে। এটা বলে ম্যারি সেখান থেকে চলে যায়। অন্যদিকে ভিড়কার কষ্ট পেতে থাকে, সে নায়নার জীবনকে দুর্বিষহময় করে তুলেছে, এজন্য সে নিজেকে অপরাধী ভাবতে থাকে। সাগরের মাঝে বসে ভিড়কার সেই পেনড্রাইভটি দেখছিল, সেই ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটটা, কারণ সেখানে এখনও 50% ক্রিপ্টোকারেন্সি রয়ে গেছে, অর্থাৎ 2 কোটি ক্রিপ্টোকারেন্সি। তখনই ফোন আসে যে রিচার্ডের জ্ঞান ফিরেছে। ভিড়কার হসপিটালে আসে রিচার্ডের সাথে দেখা করার জন্য। এরপরে ঘটনা কী ঘটেছিল সব কিছু খুলে বলে সে রিচার্ডকে।
রিচার্ড তখন বিরকারকে বলে, যাই হোক, সব কিছু যেহেতু শেষ হয়েছে আমি ভেবেছিলাম এখানে আরও কয়েকদিন থেকে যাব। বাই দ্য ওয়ে, এই হসপিটালের বিল তো অনেক বেশি আসার কথা। বিল কে দেবে? আমার কাছে কিন্তু মেডিক্লেম ইন্স্যুরেন্স নেই, আমি এত টাকা দিতে পারবো না। তখনই বিরকার সেই ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটটা দেয়। এটা দেখে রিচার্ড অনেক খুশি হয়ে যায়। 4 কোটি ক্রিপ্টোকারেন্সি এখনও তাদের কাছে রয়েছে, কিন্তু বিরকার বলে 2 কোটি আছে, বাকি 2 কোটি রয়কে আমাকে ট্রান্সফার করতে হয়েছে। তখন রিচার্ড বলে, তুমি টেনশন কেন করছো, রয় তো আর নেই, ওর অ্যাকাউন্ট থেকে কিভাবে সেই 2 কোটি টাকা নিয়ে আসতে হয় সেটা আমি দেখে নেব। রিচার্ডের ল্যাপটপটি দেয় বিরকার। হসপিটালে বসেই রয়ের অ্যাকাউন্টে অ্যাক্সেস করে রিচার্ড, কিন্তু রিচার্ড সেখানে অবাক হয়ে যায় কারণ রয়ের অ্যাকাউন্টে কোনো টাকাই ছিল না। বিরকার এটা দেখে নিজেও অবাক হয়ে যায় কারণ সে নিজ হাতে রয়ের অ্যাকাউন্টে 50% টাকা ট্রান্সফার করেছিল। রিচার্ড বিরকারকে বলতে থাকে রয়ের অ্যাকাউন্ট থেকে কেউ 50% অর্থাৎ পুরো টাকা মানে 2 কোটি টাকাই অন্য একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে ট্রান্সফার করা হয়েছে। বিরকার বলে, কিন্তু সেখানে পুরো ক্রাইম সিন আমরা খোঁজাখুঁজি করেছি, কোনো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট পাইনি। বিরকার ভাবতে থাকে ক্রাইম সিনে রয় এবং সে ছাড়া আর কে ছিল। তখনই তার নায়নার কথা মনে পড়ে। সে যেটা সন্দেহ করছে সেটা ঠিক কি না সেটা দেখার জন্যই সাথে সাথে সে নায়নাকে কল করে, কিন্তু নায়নার মোবাইল বন্ধ ছিল। এতে তার সন্দেহটা গাঢ় হয়ে যায়। সে সাথে সাথে নায়নার বাসায় আসে, কিন্তু সেখানে সে নায়নাকে দেখতে পায় না, পুরো বাসাটাই ফাঁকা ছিল। এরপরে বিরকার কল করে সেই হসপিটালে যেখানে নায়নার ডক্টর হিসেবে কাজ করত, কিন্তু বিরকার সেখান থেকে জানতে পারে নায়না কিছুদিন ধরেই অর্থাৎ সপ্তাহখানিক ধরেই সে হসপিটালে আসছে না, তাদের রিপোর্টও করছে না। বিরকার কি করবে বুঝতে পারে না, সে আবারও হসপিটালে চলে আসে। এদিকে রিচার্ড সেই রয়ের ফিঙ্গারপ্রিন্ট ক্রিমিনাল ডেটাবেসে ম্যাচ করে দেখে আগের একজন ক্রিমিনালের সাথে রয়ের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। রিচার্ড বলতে থাকে রয় তার আসল নাম নয়, তার নাম পঙ্কজ। সে 14 বছর বয়সে জুবেনালে গিয়েছিল কারণ সে তার প্রতিবেশী মিস্টার ত্রিপাঠীকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে হত্যা করে। পরে যখন সেই পঙ্কজ স্বীকারোক্তি দেয় পুলিশের কাছে, তখন পুলিশ জানতে পারে সেই মিস্টার ত্রিপাঠী তার স্টেপ ডটার অর্থাৎ সৎ মেয়েকে মলেস্ট করতো, সেক্সুয়ালি অ্যাবিউজ করতো। পরে সেই সৎ মেয়েই পঙ্কজকে কনভিন্স করেছে মিস্টার ত্রিপাঠীকে মারার জন্য। এরপরে সেখানে সেই মেয়েটিরও ছবি দেখানো হয়। সেই ছবি দেখে বিরকার চিনতে পারে এটা আর কেউ নয়, নায়না। বিরকার অবাক হয়ে যায়, সে সাথে অনেক কষ্টও পায় কারণ নায়নাকে সে অনেক বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, আর সে তাকে ব্যবহার করেছে শুধুমাত্র। সেখানে সে জানতে পারে নায়নার আসল নাম নায়না নয়, ম্যারি ফার্নান্দেজ। বিরকার ভাবতে থাকে, যদি আমার কাছে 2 কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি থাকে তাহলে আমি এখন কি করতাম। সে রিচার্ডকেও এটা জিজ্ঞেস করে। রিচার্ড বলে, অবশ্যই সেটাকে সে ক্যাশে কনভার্ট করতে চাইতো। আমি তোমার আমাকে এক ফ্রেন্ডের ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে যাও, ওর সাথে যোগাযোগ করো, ও তোমাকে হেল্প করবে। বিরকার সেই লোকটির সাথে দেখা করে যার নাম ছিল আরিফ। বিরকার প্রথমে তাকে টেস্ট করার জন্য কিছু ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ সোশ্যাল কয়েন ট্রান্সফার করতে বলে। দেখা যায় আরিফ নামে সেই লোকটি সফলভাবে বিরকারের অ্যাকাউন্টে সেই ক্যাশ অ্যামাউন্টটা ট্রান্সফার করে। এরপরে বিরকার তাকে আসল ট্র্যাপটা দেয়। বিরকার সেই লোকটিকে বলে, আমি 2 কোটি ক্রিপ্টোকারেন্সি কিনতে চাই। সেই লোকটা বলে, এতে অনেক সময় লাগবে কারণ ক্রিপ্টোকারেন্সি যতটা অ্যাভেলেবেল এই ডার্ক ওয়েবে, সোশ্যাল কয়েন ততটা অ্যাভেলেবেল নয়, তাই এত বড় একটা অ্যামাউন্ট ট্রান্সফার করতে গেলে সময় লাগবে। আমি রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি, কিছুদিন সময় দাও, হয়ে যাবে। বিরকার সেই লোকটিকে বলে, তোমার কমিশন আমি বাড়িয়ে দেব, যত তাড়াতাড়ি পারো ক্লায়েন্ট খোঁজো। কয়েকদিন পরে সেই আরিফ নামের লোকটি বিরকারের সাথে কন্ট্যাক্ট করে, বলে একজন ক্লায়েন্ট পাওয়া গেছে। বিরকার আরিফের কাছে যায় এবং সেই ক্লায়েন্টের নাম ঠিকানা জানতে চায়, কিন্তু আরিফ বলে, এটা আমাদের বিজনেস, এখানে আমরা ক্লায়েন্টের নাম ঠিকানা বলতে পারবো না। তখনই 20 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি আরিফকে দেওয়া হয় এবং বলে এর বিনিময়ে সে যাতে ক্লায়েন্টের নাম বলে দেয়। আরিফ সেখানে ক্লায়েন্টের নাম বলতে পারে না, কিন্তু সেখানে সেই ক্লায়েন্টের লোকেশন ঠিকই সে বিরকারকে দিয়ে দেয়। এদিকে সেই ম্যারি ফার্নান্দেজকে দেখা যায়, যার কাছে কল আসে সে লোকেশন জানিয়ে দেয় এবং সময়ও জানিয়ে দেয় 5:00। বিরকার সেখানে নিজে না যেয়ে অন্য কাউকে পাঠায়। সে চাইছিল ম্যারি ফার্নান্দেজকে হাতে নাতে ধরতে, সে ওপর থেকে তাদের উপরে নজর রাখছিল। এরপরে ম্যারি ফার্নান্দেজ যখন সেই ক্যাশগুলো নিয়ে নিজের বাসায় চলে যায়, এরপরে বিরকার ম্যারিকে ফলো করে, তার বাড়ি অবধি পৌঁছে যায়। অন্যদিকে বিরকারকে যখন দেখে ফেলে ম্যারি, হঠাৎ করে সে ভয় পেয়ে ওঠে। এরপরে নিজেকে স্বাভাবিক করে আবারও অভিনয় করতে শুরু করে। বিরকার যখন নায়নাকে ম্যারি ফার্নান্দেজ বলে ডাকে, তখন নায়না বুঝতে পেরে যায় যে সে ধরা পড়ে গেছে। বিরকার ম্যারিকে একটা কথাই জিজ্ঞেস করে, কেন? ম্যারি বলে, টাকার জন্য। তখন বিরকার তাকে বলে, সারেন্ডার করে দাও, তুমি এভাবে পালিয়ে বাঁচতে পারবে না। ম্যারি তখন বলে, আমার বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণ নেই, যা করেছে সব কিছু রয় করেছে, আমি তো কিছু করিনি। এরপরে ম্যারি আবারও বলতে থাকে যে যেটাই হোক, আমি তোমার সাথে অভিনয় করতে করতে একটা সময় সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বিরকার ম্যারিকে বলে, আমি নায়নাকে ভালোবাসতাম, কোনো ম্যারি ফার্নান্দেজ ঠক প্রতারককে ভালোবাসতাম না। সে ম্যারিকে বলে, আমি তোমাকে এখানে অ্যারেস্ট করতে এসেছি। কিন্তু ম্যারি বলে, তোমার তো কাছে তো কোনো প্রমাণ নেই, তুমি অ্যারেস্ট কীভাবে করবে।
আর আমি জানি তুমি আমাকে অ্যারেস্ট করতে পারবে না, কারণ তুমিও এখন আমাকে ভালোবাসো, আর তাই তুমি এখানে পুলিশ ফোর্স নিয়ে আসনি। জীবন আমাদের দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছ, চলো এখন আমাদের কাছে টাকা রয়েছে, আমরা জীবনটাকে আবার নতুন করে শুরু করি। বীরকারের কথা বলতে বলতে যখন আনমনে কিছুটা সামনে চলে যায়, ম্যারি ফার্নান্দেজ বীরকারের রাখা সেই গানটি নিয়ে তাকে শ্যুট করতে যায়। কিন্তু ম্যারি দেখতে পায় সেটাতে বুলেট ছিল না, আসলে বীরকার সেখানে গানটা ইচ্ছে করেই রেখেছিল, সে ম্যারিকে পরীক্ষা করতে চাইছিল সত্যি কি ম্যারি তাকে ভালোবাসে কিনা। ম্যারি বুঝতে পেরে যায় সে অনেক বড় ভুল করে ফেলেছে, বীরকার তাকে পরীক্ষা করছিল আর সেই পরীক্ষাতে সে ফেল করেছে। এরপরে সে আবারও বীরকারকে সরি বলতে যায়, পাশে রাখা একটি চাকু দিয়ে তাকে আঘাত করতে যায়, কিন্তু বীরকার তাকে তখনই শ্যুট করে সেখানেই মেরে ফেলে, কারণ সেই গানটিতে বীরকার আগে থেকেই জায়গা খালি করে রেখেছিল যাতে ম্যারি যখন শ্যুট করে সেখান থেকে বুলেট বের না হয়। আর এভাবে বীরকার ম্যারিকে শাস্তি দেয়, সাগরিকা অঞ্জলি হত্যার প্রতিশোধ নেয়। ম্যারিকে মার্ডার করার পরে তাকে নিয়ে একটি জায়গার ভেতরে পুঁতে রাখে, এরপরে বীরকার সেখান থেকে চলে যায়। আর এখানেই এই অসাধারণ ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আপনার করা প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও ভালো ভালো কাজ করার জন্য ইন্সপায়ার করে, তাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। যে কোনো প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজের লিংক এবং ইনস্টাগ্রামের লিংক ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এছাড়া নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন করে রাখতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ।